ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ। জন্ম তোমার জিলানেতে, ওরে তরিকা হয় কাদেরিয়া, ওরে আবু সালে মুসা জঙ্গি, তিনি হয় তার পিতা। উম্বুল খায়ের মা ফাতেমা, উম্বুল খায়ের মা ফাতেমা, তোমার হইল জননী, ওরে তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির, ওরে যেই নজরে চুরকে কুতুব, ওরে দিলা তুমি বানায়া, ওরে কি পা করো এই গাজীকে, ও গো দয়া গাউসিয়া, সকলের দাও গো তুমি, সকলের দাও গো তুমি, তোমার সেই নজরখানি, ওরে তোমারই নামেরই গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমারই নামের গুণে। সম্মানিত শুধু আমাদের প্রধান আলোচক দীর্ঘক্ষণ আপনাদের খেদমতে আলোচনা করেছেন, আমি আপনাদের পুরনো মানুষ, আমাকে অনেকে ঘরের মানুষ বলে। এই মাহফিলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি আপনাদের খেদমতে আছি। আল্লাহ যদি নেক হায়াতে তৈয়বা দান করে, যতদিন আল্লাহ রাসূল চাহে ততদিন থাকার চেষ্টা করব, আল্লাহ কবুল করবে। জোরে বলতে হবে আমিন। একদিন পৃথিবী থেকে চলে গেলে মাহফিল করাও কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আমাদেরকে যেতে হবে কিনা? আওয়াজে মনে হয় সবাই যাবে না, কারা কারা থেকে যাবেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, বুঝে নাই না? না বুঝার কারণ কি? না বুঝার কারণ এখনো 100% মনোযোগ অ্যাটেনশন আসে নাই। মনোযোগ না থাকলে মাহফিলে বসে লাভ হবে? বাবাজির কথা বলে লাভ হবে? আমাদেরকে একদিন এই মায়ার জগৎ ছেড়ে চলে যেতে হবে কি না? জোরে বলেন। যাওয়ার পরে আমাদেরকে রাখবে কি আমেরিকা, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, লন্ডনে? কোথায় রাখবে? কথা কয় না আরো জোরে। এসি আছে নি, ফ্যান, এয়ার কুলার, কাঁথা, বালিশ, কিছুই নাই? কথা কয় না, কিছুই নাই? একদিন মাটির ভিতরে হবে কবর রে মনামার, রাখসনি তার খবর। আল্লাহ নিয়া জগরা আছে, লেট মি ফিনিশ, ডেফিনেটলি আছে, আল্লাহ নিয়া জগরা আছে। অনেকে বলে আল্লাহ আছে, অনেকে বলে আল্লাহ নাই। কথা কয় নাস্তিক কে করে কয়? নাই আনসিন ইজ নাথিং, কোজ এটা দেখা যায় না, এটা কিছু তাদের আকীদা হচ্ছে পৃথিবী নিজে নিজে সৃষ্টি হয়েছে, আবার নিজে নিজে ধ্বংস হয়ে যাবে। বলো না, নাউজুবিল্লাহ। কেউ পৃথিবীর মালিক আছে না? পিছন থেকে আওয়াজ পাওয়া যায় না কি? নাস্তিক আসেনি মাহফিলে, তা আওয়াজ দেন না কেন? এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? যদি আপনারা আস্তিক হয়ে থাকে, আল্লাহতে যদি আপনাদের বিশ্বাস পরিপূর্ণ থাকে, তাহলে আওয়াজ করে বলবেন,
এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? কারা কারা আওয়াজ করেন নাই, হাত তুলেন তো দেখি। একজনের তুলতরে একজনের ডাক্তার ধরে রেখে তুলছে। তাহলে আল্লাহ নিয়ে ঝগড়া আছে? এ বাবা যে কথা বলেন আছে নাকি? একদল বলে আল্লাহ আছে, যারা আল্লাহতে বিশ্বাসী যেমন আমরা আস্তিক, আরেক দল বলে আল্লাহ বলতে কিছু নাই, স্রষ্টা বলতে কিছু নাই, কারণ আমরা দেখি না, যেটাকে দেখি না এটার কোনো অস্তিত্ব নাই, মানার প্রশ্নই আসে না, শুধু আল্লাহ নিয়ে ঝগড়া। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু হয়েছে, এই নাস্তিকের দল এখনো আছে, এই জাহান্নামী নাস্তিকের বাচ্চারা কেমন পর্যন্ত থাকবে ঠিক কিনা? ধর্ম নিয়ে ঝগড়া আছে, যদি আমাদের ধর্ম শ্রেষ্ঠ, ইন্নাদ্দিনা ইন্দাল্লাহি ইসলাম, ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম, ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম হচ্ছে গ্রহণযোগ্য ধর্ম, ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে সব ধর্মগুলিকে আমার আল্লাহ বাতিল বলেছেন। ইসলাম ছাড়া যারা অন্য অন্য ধর্মগুলি মানবে, কিয়ামতের দিনে হাশরের ময়দানে ওই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, এই জন্য আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি হইলে আওয়াজ দিতে হবে, আপনারাও স্বীকার করবেন খুশির আওয়াজটা আসতে হয় না জোরে হয়? জোরে না আসতে? মুসলমানের ঘরে জন্মগ্রহণ হয়ে আমরা খুশি না বেজার? সর্বশক্তি দিয়ে মুসলমান বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাইলে ধর্ম নিয়ে ঝগড়া আছে না নাই? জোরে বলো আছে না নাই? আল্লাহ নিয়ে ঝগড়া আছে না নাই? জোরে বলো আসেনি? শুধু নবী নিয়ে ঝগড়া আসেনি? আল্লাহ নিয়া যত ঝগড়া, নবী নিয়া তার চাইতে দশ গুণ বেশি ঝগড়া। আওয়াজ দেন ঠিক কিনা? একদলে কয় এমনে, আরেক দলে কয় এমনে, একদলে কয় উপরে, আরেক দলে কয় নিচে, একদলে কয় নূর, আরেক দলে কয় মাড়ি, আরেক দলে কয় না রুহুডা নূর শরীর মাড়ি, আরেক দলে কয় হ মাড়ি তবে এটা খুব সুন্দর সাদা মাড়ি, নাউজুবিল্লাহ বিল্লাহ। আরে জোরে বলো নাউজুবিল্লাহ। তাইলে ঝগড়া আছে না নাই? জোরে বলো। এমন কোন বিষয় নাই যে বিষয় নিয়ে ঝগড়া নাই, একতলাব নাই, মতবিরোধ নাই, মত পার্থক্য নাই, গোটা সৃষ্টি জগতের ভিতরে একটি বিষয় নিয়ে কোনো ঝগড়া নাই, একতলাব নাই, মতনক্য নাই, মতবিরোধ নাই। আবাল বিদ্যা বনিতা সকল ধর্মের সকল বর্ণের মানুষ একটা বিষয়ে বিশ্বাসী, সেটা হলো এই জন্মের মাধ্যমে একদিন পৃথিবীতে এসেছি, আবার মরণের মাধ্যমে একদিন পৃথিবী থেকে বিদায় নিব। জোরে বলো ঠিক কিনা?
মন হরে তুই বেবুলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না বলো মন রে তুই বেবুলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না জোরে বলো ঠিকই না মন থেকে বলো বুঝে বলো ঠিক কিনা বুঝে যদি থাকো তাইলে জবান খুলে আমার সাথে এই গজলটা পড়ো আশা রাখি তোমার ভালো লাগবে দিলটা নরম হবে শুধু কথাগুলি মুখ দিয়ে বললেই হবে না এই কথাগুলি ভিতরে রিয়েলাইজ করতে হবে ভিতরে নিতে হবে চিন্তা করতে হবে হতে পারে এই গজলের কথাগুলির কারণে তোমার আমার চরিত্র স্বভাব বদলায়া আমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারি ঠিক না তাহলে সবাই বলতে রাজি আছেননি সকল জবানটা খোলেন মন রে তুই বেবুলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না সবাই মন রে তুই একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না আরে তুমি গুরু শার্ট প্যান্ট পরে নামি দামি জোতা পরে ক্ষণস্থায়ী জীবন তোমার বেবে দেখো না তুমি গুরু শার্ট প্যান্ট পরে নামি দামি জোতা পরে ক্ষণস্থায়ী জীবন তোমার বেবে দেখো না ওরে দামি কাপড় খুলে নিবে সাদা কাপড় পরাইবে দামি হায় হায় আবার দামি কাপড় খুলে নিবে সাদা কাপড় পরাইবে আতর গোলাপ ছিটাইবে বেবে দেখো না হায় হায় আতর গোলাপ ছিটাইবে বেবে দেখো না মন রে তুই বেবুলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না বলো মন রে তুই একদিন হবি নাকে কানে দিবে তোলা জেনেও ওরে এত সুন্দর করলা বাড়ি থাকবা তুমি জীবন বরি হঠাৎ করে কে আসিল থাকতে দিল না এত সুন্দর করলা বাড়ি থাকবা তুমি জীবন বরি হঠাৎ করে কে আসিল থাকতে দিল ওরে মাই কান্দে ফাটাইয়া গলা কেমন মাগো ছেড়ে গেলা মাই কান্দে কেমন মাগো ছেড়ে গেলা যতই কাদা কাদ মাগো রাখা যাবে না হায় হায় যতই কাদা কাদ মাগো রাখা যাবে না মন রে তুই বেবুলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না বলো মন রে তুই একদিন হবি বিয়ের দোলা নাকে কানে জেনেও জানো না ওরে যেদিন তোমার সর্বনাশে কাটবে যারের কঞ্চি বাসে মিষ্টির তালাশ করিবে বেবে দেখো না যেদিন তোমার সর্বনাশে কাটবে যারের কঞ্চি বাসে মিষ্টির তালাশ করিবে বেবে দেখো না ওরে রেখে অন্ধকার কবরে বাস দিবে তোমার উপরে রেখে অন্ধকার কবরে বাস দিবে উপরে অবশেষে চাপা মাটি বেবে দেখো না হায় হায় অবশেষে চাপা মাটি বেবে দেখো না মন রে তুই বেবুলা একদিন হবি
নাকে কানে নিবে তোলা জেনেও জানো না, হায় হায় নাকে কানে তোলা জেনেও জানো না, বলো না কে কানে দিবে তোলা জেনেও জানো না, জোরে বলো না মারহাবা, একটু আওয়াজ দিয়ে বলো, গর্ভধারণী মা কে যেদিন হারাইলা, যেই দিন মা তোমাকে এতিম করে আজরাইলের হাতে ধরা পড়ল, মাকে গুসল দিয়া সাদা কাপনের কাপড় গায়ে জড়াইছো কি জড়াও নাই, কথা বলো না কেন, একটু আওয়াজ দিয়া বলো, সাদা কাপড় মাকে পরাইছো কি না, বাবাকে পড়াইছো কি না, মা বাবার দুই নাকের সিদ্রির ভিতরে তুলা ছিল কি না, কানের ভিতরে ছিল কি না, এমন একটা দিন এমন একটা সময় প্রত্যেকটা মানুষের জীবনে আসবে কি না, কবে আসবে, কবে আসবে এটা কেউ জানে না, এটা কেউ জানে না, মুদ্দা কথা পৃথিবী থাকার জায়গা না, ইচ্ছা করলে থাকতে পারবো না, ইচ্ছা করে কেউ থেকে যেতে পারে নাই, নবীকে প্রপোজাল দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, ওগো মায়ার নবী, ওগো প্রেমের নবী, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দীন পরিপূর্ণতার জন্য আপনি নবীর আগমন, দীন আজকে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন আপনার পরিশ্রমের বদৌলতে, দিন পূর্ণ হয়ে গেছে, আপনি নবীর দায়িত্ব কমে গেছে, এখন আল্লাহ তাআলা আপনাকে তার মহান দিদারে উঠাইয়া নিতে চায়, আপনি দিদারে যেতে রাজি আছেন কিনা, আজরাইল কে হুজুর আপনি যদি যেতে চান আমি আপনাকে নিব, আপনি যদি যেতে না চান আল্লাহ আপনাকে নিতে নিষেধ করেছে, এ বাবা মনটা একটু নরম করো, কবরের কথা চিন্তা করো, গোরস্থানের দিকে মাঝে মাঝে একটু মনটা ধাক্কা দিয়া দিও, মা বাবা দাদা দাদি নানা নানি একদিন আমাদের এই বাড়িতে ছিল, আজকে তারা বাড়িতে নাই, বাড়িতে নাই, তাদের জায়গা হয়েছে গোরস্থানে, সেখানে তোমার জন্য সাড়ে তিন হাত একটা গর্ত বরাদ্দ আছে না নাই, জোরে বলো আছে না নাই, আজরাইল আমার নবীর কাছে চলে আসলো, তবে হ্যাঁ এখানে কিছু কথাবার্তা আছে আমি সবগুলি বলতে চাই, যদি আপনাদের কাছ থেকে ধৈর্য পাই, আমাদের কাছে আজরাইল আসে আর আমার নবীর কাছে আল্লাহ আজরাইলকে পাঠাইছে, সুবহানাল্লাহ, আমাদের কাছে আজরাইল আসে, কোনো কথাবার্তা নাই, কোনো কথাবার্তা নাই, তবে হ্যাঁ যদি লোকটা ভালো হয়, মোমেন হয়, আল্লাহওয়ালা হয়, আশিক রসুল হয়, খাঁটি নামাজি সুন্নি হয়, তাইলে আজরাইল আল্লাহর পক্ষ থেকে তোমারে একটা সালাম দিবে, এই সালামের কথা আল্লাহ সূরা ইয়াসিনে ঘোষণা করেছেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, এরে আল্লাহর বান্দা তোমার গোটা জিন্দগির উপরে আমার আল্লাহ রাজি হয়েছে, তোমার 80 বছরের জিন্দগি আমার আল্লাহ কবুল করে নিয়েছে,
আল্লাহ তোমারে শান্তির সালাম দিয়েছে, শান্তির সালাম দিয়েছে, চির শান্তির জায়গা হলো জান্নাত, ঠিক কিনা? তার মানে আল্লাহ তাআলা তোমারে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই পবিত্র আত্মা আর দেহের ভিতরে থেকো না, আর দেহের ভিতরে থেকো না, আল্লাহ তাআলা তোমার স্থান বদলাইয়া দিয়েছে। মারহাবা কর। এতদিন তুমি ছিলা পৃথিবীতে, এতদিন ছিলা তুমি বান্দার এই বডির ভিতরে, এখন আল্লাহ তাআলা তোমারে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই সংবাদ যখন আজরাইল মৃত্যু ব্যক্তির সামনে এসে দেয়, রুহু পাগল পাড়া হয়ে যায়, রুহু পাগল পাড়া হয়ে যায়। কতক্ষণে বান্দার দেহের ভিতর থেকে বের হয়ে জান্নাতে ডুববে? সুবহানাল্লাহ। শুধু তখন মৃত্যু ব্যক্তি ইন্তেকালের আগে বেকার আর হয় না, আনঅফিশিয়াল কথাবার্তা বলে না, সুস্থ অবস্থায় তার মৃত্যু হয়, ঠিক কি না? জোরে বলো ঠিক কি না? শুধু এছাড়া আর কোন কিছু বলার সুযোগ নাই। জাহান্নামী বান্দা হলে দমক দিয়ে বলবে, এই পাপিষ্ট আত্মা তাড়াতাড়ি করে বের হয়ে আসো। তখন আত্মা বের হতে চায় না, এদিক সেদিক ছুটাছুটি করে। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ ইন্তেকালের আগে বড় বড় চোখ করে একবার ডাইনে চায়, আবার বামে চায়, আশেপাশে যারা থাকে তাদেরকে আকড়াইয়া ধরে বাসতে চায়। এরকম সিম্পটম হয় কি হয় না? আবার কোন কোন মানুষকে দেখা যায় সিজদায় গেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলা সিজদা অবস্থায় তার রূহকে নিয়ে গেছে, এমন মানুষও আছে। না না, আমার দিকে তাকান। শুধু আমাদের কাছে আজরাইল আসে, আমার নবীর কাছে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠালেন, দরজায় এসে কোরআন এরেছেন, মা ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজা খুলে দিয়েছেন, ভিতরে ঢোকার অনুমতি চেয়েছেন। আমাদের আব্বা আম্মা যখন মারা গেল, আজরাইল দরজায় এসে কোরআন আরছেনি। কথা কোন একটা কথা, কোরআন আরছে, ভিতরে ঢোকার অনুমতি চাইছে? না না না, ভিতরে ঢোকার অনুমতি চাই নাই, নবীর হুজরা মোবারকে ঢোকার অনুমতি চাই। তাইলে আমাদের ইন্তেকাল আর আমার নবীর চলে যাওয়া, এই দুইয়ের ভিতরে ব্যবধান আছে? না না, শুধু এটাই ব্যবধান না। আমি আস্তে আস্তে করে সামনে যাচ্ছি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দাও, জবানটা খুলে জান্নাতে কালাম গুলি একটু জোরে জোরে বলো। আমার নবীর কাছে এসে সালাম দিল, আমার নবী সালামের জবাব দিল, নবী গো আপনার কর্তব্য শেষ, আপনার ডিউটি শেষ, আল্লাহর জমিনে আল্লাহর দিন আজকে পূর্ণ হয়ে গেছে, আল্লাহ এখন চায় আপনি আল্লাহর মহান দিদারে চলে যান। আপনি তো ছিলেন আল্লাহর কাছে, কিছু সময়ের জন্য আল্লাহ আপনাকে পাঠাইলো উম্মতের কাছে, উম্মতের কাজকাম সব শেষ, এখন আল্লাহ আপনাকে আগের জায়গায় যেতে বলতেছে, আপনি যাবেন কিনা, আপনি যাবেন কিনা? আমার নবী কয় রে আজরাইল, যাব কি যাব না আমি এখন বলবো না, তুমি আগে বসো। আমার ভাই জিবরিল আমিন আমি তার সঙ্গে কিছু বুঝা পড়া করব। ঠিক এমন সময় আসমান থেকে হযরতে জিবরিল আমিন নেমে আসলো, নেমে আসতে আসতে জিবরিল আমিনের জবান থেকে আওয়াজ বের হচ্ছে, আলবিদা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও কামলিওয়ালা নবী, আপনার সময় শেষ, আপনার সময় শেষ, আল্লাহ আপনাকে আর পৃথিবীতে রাখ
কাটাতে চায় না, আল্লাহ আপনাকে মহান দিদারে উঠিয়ে নিয়ে যেতে চায়। এই মর্মে আজরাইল এসেছে, এই মর্মে আমিও এসেছি। আও বন্ধু, আল্লাহ রাসূল কয়, এ জিবরিল, মালাকুল মউত এসে গেছে, আমি তাকে বসায়া রেখেছি। এ জিবরিল, আল্লাহ আমাকে নিতে পাঠাইছে, ভালো কথা। আগে আল্লাহর সঙ্গে আমার সঙ্গে কিছু দাবি দাওয়া আছে, আগে দাবি দাওয়া গুলি আমি মিটাইয়া নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, দাবি দাওয়া কি আমাকে একটু খুলে বলেন। আল্লাহ রাসূল কয়, রে জিবরিল, আমি 63 বছর আমার উম্মতের কাছে ছিলাম, 63 বছর উম্মতের পাশে ছিলাম, আমি উম্মতের দুঃখের দিনের দরদি ছিলাম। উম্মত মুসিবতে পড়লে আমি নবীর কাছে রাসালাতের দর বারে দৌড়ে আসত। আমি কামরিওয়ালা নবী, আমার উম্মতের হাজারো সমস্যার সমাধান দিয়েছি। আমি রাসূল যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহকে জিজ্ঞাসা করো, আমার অবর্তমানে আমার উম্মতের জামিনা জিম্মাদার কে হবে? সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে, মুহূর্তের ভিতরে হযরত জিবরিল অদৃশ্য হয়ে গেলেন, আমার আল্লাহর কাছে চলে গেলে। আল্লাহর কাছে গিয়ে জানতে চায়, মালিক, ও আমার আল্লাহ, তোমার বন্ধু জানতে চায়, তোমার বন্ধু চলে আসার পরে বন্ধুর উম্মতের জামিন ও জিম্মাদার কে হবে? আমার আল্লাহ কই, জিবরিল আমিন রে, আমার বন্ধুকে গিয়ে আমার সালাম দিয়ে বলে দাও, আমি জানি বন্ধু উম্মতের পাগল, আমি জানি বন্ধু উম্মতের কান্ডারি, বন্ধুকে জানায়া দাও। বন্ধু চলে আসার পরে বন্ধুর সুন্নতের উপরে যারা জীবন যাপন করবে, আহলে সুন্নতুল জামাতের আকীদা মেনে যারা জীবন যাপন করবে, আমার বন্ধুকে যারা জীবনের চাইতে বেশি ভালোবাসবে, ওই ভালোবাসার উম্মতের জামিন ও জিম্মাদার আমি আল্লাহ হইয়া যাব। আর জোরে বলো না, সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন মুহূর্তের ভিতরে আমার নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে, আল্লাহর সালাম কবুল করুন, আমার সালামটাও মঞ্জুর করুন, আমার আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে উম্মতের চিন্তায় আপনাকে কাঁদতে নিষেধ করেছে, আপনি যদি আল্লাহর মহান দিদারে চলে যান, আপনার অবর্তমানে আপনার আশেক উম্মতগুলিকে আমার আল্লাহ দেখে দেখে রাখবে। আরো জোরে, শুধু আমার নবী কই, জিবরিল, আমার কিছু বিষয়ের ফয়সালা হলো, আমার আরো কিছু ফয়সালা বাকি আছে হুজুর, সেটা কি? তুমি আবার আল্লাহর কাছে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে জানতে চাও, আল্লাহ তাআলা আমাকে কোথায় রাখবে, আসমানে রাখবে নাকি জমিনে রাখবে? হুজুর, আমি দেখেছি আসমানে আপনার জন্য অনেক স্পেশাল পজিশন আল্লাহ তাআলা নির্ধারিত করেছে। আমার নবী কই, জিবরিল রে, আল্লাহকে গিয়ে জানায়া দাও, আমি আরশে যেতে চাই না, আমি লামাকানে যেতে চাই না, আমি আমার উম্মতের সঙ্গে উম্মতের পাশে জমিনে মদিনায় থেকে যেতে চাই। বাবা জিটা, আমার একটু জবাব দাও, নবী ইচ্ছা করলে লামাকানের মেহমান হতে পারে কি পারে না? জোরে বলো, পারে কি না? শুধু উম্মত যদি না বুঝো, তাইলে আমাদের মতো কপাল পোড়া, আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না। নবীকে আল্লাহ তাআলা শাহী দাওয়াত দিলেন, দিদারের দাওয়াত দিলেন, লামাকানের আরশে আজিমের উপরের মেহমান বানাতে চাইলেন। আমার নবী লামাকানের মেহমান হইতে চায় না, আমার নবী আরশে আজিমে যেতে চায় না। জিবরিল রে, আল্লাহকে গিয়া জানায়া দাও, 63 বছর উম্মতের মাঝে থেকে থেকে উম্মতের মায়ায় আমি বড় কাতর হইয়া গেছি, আমার উম্মতকে ছেড়ে আমি কোথাও যাইব না।
না, আমার উম্মতকে ছেড়ে কোথাও যাইব না। আল্লাহর কাছে জানতে চাও মদিনা মুনাওয়ারার মাটি আমার জন্য কবুল করবেনি? জিবরিল আমিন আবার অদৃশ্য হয়ে গেলেন, আমার আল্লাহর কাছে চলে গেলেন। মালাকুল মউত কিন্তু দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করতে আছে। পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যে আজরাইলকে দাঁড়ায় রাখে। আমার আপনার কামলিওয়ালা নবী আজরাইলকে দাঁড়ায় রেখেছে, শুধু আমরা হলাম মউতের অধীন, আমরা হলাম মউতের অধীন, আর মালাকুল মউত হলো আমার নবীর ইখতিয়ারাধীন। আল্লাহ মউতকে সৃষ্টি করেছেন, আল্লাহ হায়াতকেও সৃষ্টি করেছেন। হায়াত আর মউত দুটোটা হলো সৃষ্টি, হায়াত এবং মউত দুটোটা হলো মাখলুক, আর প্রত্যেকটি মাখলুক আমার আল্লাহ আমার নবীর আনুগত্য বানায়া দিয়েছে। একটা আওয়াজ দাও ঠিক কিনা? সব সৃষ্টি আবাদত করে কার? এ কথা কর না কার? হুকুম মানে কার? শুধুই কি আল্লাহর? কথা কয় না? নবীর হুকুম মানে কি মানে না? একটু আওয়াজ দিয়া বলো, মানে কি মানে না? সব সৃষ্টিকে নবীর হুকুম মানার আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলো, আরো জোরে। আমি দু একটা উদাহরণ দিই, দিব সব সৃষ্টি নবীর হুকুম মানে, আজরাইল সৃষ্টি। আজরাইলকে বলতেছে আজদেল নু টুক নু মুপ, তুমি অনেক হারায় থাকো, কথা তোমার লগে পরে হবে। সুবহানাল্লাহ, পরে তোমার ফ্লোর আরো অনেক পরে। আগে আমার ভাই জিব্রিলের লগে আমার কথাবার্তা শেষ হলে পরে আমি তোমাকে ডাকবো, তোমাকে ফ্লোর দিব, তোমার যা বলার তুমি বলবা। যদি আমরা এরকম কথা আজরাইল কই, সরায়া কানের পর্দা ফাড়া সিটার সিটারই বেশি। এই কথা কন ঠিক না? এরকম সুযোগ আছে? কথা কন সুযোগ আছে? আজরাইল খারায় খারা কেয়াম করতে আসে, কালকে কমসে কম 50 জন মুলুবি আমার আটকাইছে। আমি স্টেজে উড়ার আগে ডাইনি বামে পিছে সামনে সব কিতাব দিলে পাশে একটা কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার বুখারীর ক্লাসে মিশকাতের জালালাইনের যত ছাত্র আছে শিক্ষক সহ সব চলে আসছে ক্লাসে। বইলিয়া খোলা না মানুষ, খোলার পরে বাড়ি সে কত
183 পৃষ্ঠা দুইটা হাদিস পেলাম, দলিল আলে আমাকে আমার 3 ঘন্টার ওয়াজের দলিল হেতক কিতাব থেকে চলে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর অশেষ দয়া, নূর নবীর এক নজর। 1.5 ঘন্টা আলোচনার পরে ময়দান থেকে যারা যারা বুখারী পড়ে তাদেরকে ডাইরেক্ট স্টেজে যাচ্ছে। আইন আলোচনা শুরু করলাম, কতক্ষণ পরে পরে দিয়ে একজন দুজন করে কেউ ডান্দা যায়, কেউ বামা দা যায়, কেউ ফিসে দা যায়। আইসে ব্যক্তি এক লাগে ওনা যাইতেছে কি কথা কয় না, ভাগে ভাগে যাইতেছে। শেষ পর্যন্ত সামনে যেগুলি আসে অনেক মানুষ চিন্তা করতেছে অনেক এমনি যায়, চুপসাহাব যেই মাত্র দাঁড়ায় নবীকে একটু সালাম দিছি, ফাঁক দা দৌড়। দোয়ার আগে আমি বলেছি আপনি মেশকাতে পড়েন, হ্যাঁ মেশকাতের এইভাবে এত নাম্বার পৃষ্ঠায় এত নাম্বার হাদিসটা আমি বলে গেলাম। সকালবেলা গিয়া ফজর পইরাই মেশকাতটা খুলবে, খোলার পরে যদি এই হাদিস শরীফটা পান তাহলে আমার লাগে একটু দোয়া করেন, আর যদি না পান যদি ঈমান থাকে তাহলে আমার একটা ফোন দিবেন, হুজুর আমি এটা পাই নাই, আমি 15 তারিখে আবার এই গ্রামের আরেক মহল্লায় আসতেছি। জালালেন যেটা পড়ে ওইটা বলেন, তুমি জালালেন পড়ো, হ্যাঁ জালালেনের যে সুমার দলিল আছে তুমি জানো, কথা কয় না জালালেনের যে তুমার দলিল আছে জানো, কয় না হুজুর জানি, তার চুমার দলিল দিয়ে দিলাম। সকালবেলা ফজর পড়লে জালালেন খুললেন, খুলে যদি না পান সাথে সাথে আমার ফোন দিব যে তারা স্টেজে আইসে বোখারি পরে। আমি কি বোখারি থেকে নূরের দলিল আছে জানেননি, কনা হুজুর জানেন, আমি কি খোলে বোখারি প্রথম কোনটা 502 পৃষ্ঠা বাবু মানাকিবের হাদিস, কাব ইবনে মালিক হাদিস রাওয়ায়াত করেছেন, দূর থেকে যখন দেখতাম তখন চেহারা মনে হইতো না, মনে হইতো এটা পূর্ণিমার চাঁদ। আর চাঁদকে আল্লাহ তাআলা কোরআনে নূর বলেছেন, ওয়াজআলাল কমারা ফীহিন্না নূর। সুবহানাল্লাহ, পড়েন 10 মিনিট পরে ডিফিউশনের একটা বাগিস নিয়ত বালান, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন মাঠে ময়দানে কথা বলা আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে, তারপর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমাদের উপরে কিছু কর্তব্য দায়িত্ব আছে, জীবনের ঝুঁকি নিয়েও আমাদেরকে কথা বলতে হয়। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, পেশা হুজুর তো বসে আছেন, প্রত্যেক নামাজের পরে নিজেদের জন্য দোয়া করার পরে প্রত্যেক সুন্নি উলামায়ে কেরামের জন্য দোয়া করার দরকার আছে না নাকি, একটু আওয়াজ দিয়ে বলা আছে না নাই, মনে থাকবে, এই জোরে বলেন মনে থাকবে। সব সৃষ্টি আমার নবীর কথা শুনে, আবু জাহেলের লাগে বাদানুবাদ শুরু হয়ে গেল নবী পাকের সঙ্গে। আবু জাহেল কন্ডিশন দিল, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাইলে জমিনে দাঁড়ায় এই চন্দ্রটাকে 2 টুকরো করে দেখাও। সুবহানাল্লাহ, পরে জবালে আবু কুবাইসের পাদদেশে নবী পাক দাঁড়িয়ে শাহাদাত অঙ্গুলি যখন আকাশ পানে উঁচু করলো, ইকিতাড়ো বাতি সাহা অং সাকল কমার, জোরে বলো সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে দূর আকাশের চন্দ্র 2 টুকরো হয়ে জমিনে নেমে এসে থরথর থরথর করে কাঁপতেছে। পৃথিবীর 30,000 মোল্লা মৌলবীর যদি জাবালে আবু কুবাইসের উপরে উঠানো হয় আর যদি বলা হয়
নবীর তো তুমগম তুমকাও, নবী এই পাহাড়ে উঠে শাহাদা তুমগুলি আকাশ পানে উঁচু করেছে, সঙ্গে সঙ্গে চন্দ্র দুই টুকরা হয়ে গিয়েছে। এবার তোমরা সবাই মিলা চারটারে দুই টুকরা করো, একটু চিল্লে বলে 30,000 মৌলবি প্রস্তাবে রাজি হবে নি, কথা কয় না কিরে রাজি কেন হইবা না, বই তো আমার কথা শোনে না, সাদ আমার কথা কেমনে শুনবে, কথা বলো ঠিক কিনা। চাঁদ ভাঙতে পারবে, কথা কয় না আমার নবী কয় সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে জমিনে নেমে এসেছে, চন্দ্র যুগল ভয়ে কাঁপতেছে। নবী কই কি ব্যাপার, কাপাকাপি করো কেন? যেদিন আল্লাহ তাআলা আমাকে বানাইছে ওই দিন আল্লাহ তাআলা আমারে জানাইয়া দিয়েছে, রে চন্দ্র তোকে বানালাম আমার নবীর খাতিরে, আমার নবী যখন যেই হুকুম করবে রে হুকুম করতে দেরি, হুকুম পালন করতে দেরি করবি না। হুজুর আপনি যখন শাহাদার টঙ্গুলি আকাশ পানে উঁচু করেছেন, আমি চন্দ্র বুঝতে পেরেছি আমি আর স্থির থাকতে পারবো না, আমাকে দুই টুকরা হইয়া জমিনে নেমে যেতে হবে, কেন আমাকে নামার জন্য আখিরি জামানার নবীর শাহাদা টঙ্গুলি ইশারা করেছে। আপনি হুকুম দিলে যেন সঙ্গে সঙ্গে হুকুম পালন করি, আপনি আঙ্গুল উঁচু করেছেন আমি দুই টুকরা হয়েছি, আমার ভিতরে একটা সন্দেহ কাজ করে, সেটা কি? আপনি ইশারা করার সঙ্গে সঙ্গে আমি হুকুম পালন করতে পেরেছি কি না? আমার নবী কয় চিন্তা করো না, চিন্তা করো না, আমি কামলিওয়ালা নবী তোমার উপরে রাজি। নবী যদি রাজি হয় কে রাজি? আমার নবী কে চিন্তা করো না, চিন্তা করো না, তুমি যথাসময়ে নবীর হুকুম মেনেছো, তাইলে এবার আওয়াজ দিয়া বলো চন্দ্র নবীর কথা শুনে কি শুনে না? শোনার জন্য বলেছে কে? শুধু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুত তাইয়্যেবায় ফিরতেছিলেন, সাহাবা নামক জায়গায় এসে আমার নবী বলতেছে আলী রে, ও আলী জিব্রিল আমিন আমার চতুর্দিকে এসে ঘোরাঘুরি করতেছে, এখন ওহি নাজিল হবে, আমি আর এখন পথ চলবো না, তাড়াতাড়ি করে যাত্রা বিরতি করো। এইবার কাফেলা থেমে গেল, রসুল কয় তাড়াতাড়ি করে তাবুটা নাও, তাবুটা নানো হলো, জোহরের নামাজের পরে আমার নবী ডাক দিয়া কয় আলী রে, ও আলী আমার মনে চায় তোর কোলে মাথা রেখে আমি নবী একটু আরাম করব, অনুমতি দিবেন নি? আলী কয় হুজুর অনুমতি চাহিয়া আমি আলীকে আপনি লজ্জা দিবেন না, আপনার নূরের মাথা আমি আলীর কোলে থাকবে, এটা আমার সত্য পুরুষের ভাগ্য, হুজুর আপনি আমার কোলে মাথা মোবারক রাখেন, আমি আলীর ধন্য করেন, আমার নবী মাথা মোবারক আলীর উরুর ভিতরে রেখে আমার নবী ঘুমায়া যায়। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। শুধু
এখানে ছোট্ট একটি নোট বুখারি থেকে আমি আপনাদেরকে দিয়ে দেই, আমার নবী কয় তানাম আইনিয়া ওয়ালাইয়া নাম কলবি, আমার নবী কয় আমি যখন ঘুমাইতে যাই আমার এই দুইটা চক্ষু ঘুমায়, আমার এইখানে আরো দুইটা চক্ষু আছে, এই দুইটা চক্ষু 24 ঘন্টা ছায়া থাকে, এই জন্য আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে, আমার নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না আমার হাওয়া, এই জন্য আমরা যদি ঘুমাই দরওয়াজা লাগায়া আমাদেরকে ডাকা জায়েজ আছে, নবী যদি ঘুমায় আল্লাহ তাআলা ডাকা নিষেধ করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আরো জোরে কই যারা হুজরা মুবারকের বাহির থেকে আমার নবীকে ডাকা ডাকি করে, আকসারুহুম লা ইয়াকিলুন, তারা হলো বেকল, তাদের কোনো আকল নাই, নবীরে ডাকা যাবে না, নবীরে ডাকা যাবে না, এবার একটা ইমানি আওয়াজ দিয়া বলবেন, ঘুমের ঘরে গেলে নবীরে ডাকতে নিষেধ করেছে কে, আরো জোরে, ওরে শোনো জানো মানো কেমন আমার নবীজি, জাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাজান, আর শুনবাণী সুন্দর কাহিনী, আর শুনবাণী সুন্দর কাহিনী, জান্নাতেরি রমে রমে লেখা নবীর নাম, হায় হায় জান্নাতেরি রমে রমে লেখা নবীর নাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, হায় হায় সাহাবীরা ওই ওরে নবীর কাছে আমাদের এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা, বলো নবীর কাছে আমাদের এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা, আমরার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, বিদায় বেলা হায় হায় দেখিতে, বলো বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমরা সবাই কিয়াম করে জানাব সালাম, হায় হায় আমরা সবাই কিয়াম করে জানাব সালাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, হায় হায় সাহাবীরা ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায়, জোরে বলো না সুবহানাল্লাহ, কষ্ট হইতেছে খারাপ লাগতেছে, শুধু আমার নবী কয়ালি রে আমি তোর কোলে ঘুমাইলাম, আলী কই নবী ঘুমান, অনেকদিন পরে নবীর খেদমত করার একটু সুযোগ পাইলাম, নবীর খেদমতে খোদা মিলে কি মিলে না, খুব খেয়াল মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা আছে, আমার কিছু আশিক রসুল ভাইরা দাঁড়ায় আছে, আমার কাছে খুব খারাপ লাগতেছে এই মর্মে, হাদিসে কারিমার আলোকে যারা সামিয়ানার নিচে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছেন, এখন তাদের উপর রহমতের বৃষ্টি হইতেছে, আমি বলবো যুবক ভাইরা রে তুমি তো মাহফিলেই আসো,
তাইলে কেন গুনাহগুলি মাফ করাইবা না, রহমতের বৃষ্টির বাগিদার কেন হইবা না? আসো না একটু ফাঁকে ফাঁকে ডুইকা যাও, যে যেখানে আরাম করে বইছে তারে আরামে থাকতে দাও, উঠানের প্রয়োজন নাই, তুমি একটু ভিতরে ডুইকা যাও, জান্নাতের মেহমান হইয়া যাও, আর হৃদয়ের জানালাটা খুইলা দাও। আমি আর 10 থেকে 15 মিনিট কথা আপনাদের খেদমতে বলবো, আমার নবীও চলে গেছে, বাপ মাও চলে গেছে, আবার আমরাও চলে যাব। আমরা যেটা বলতে চাই, আমার নবীর আশা পৃথিবীর কারো মত নয়, আমার নবীর চলে যাওয়া পৃথিবীর কারো মত নয়, তার কারণ হলো আমার নবী ওই কারো মত না। সুবহানাল্লাহ। আজরাইল কি করতেছে কথা কয় না, দাঁড়ায় কিয়াম করতেছে, সুবহানাল্লাহ পড়ো, নবীর লগে কার লগে কথা হইতেছে, আর জোরে বলো না রে বাপ। জিব্রিলকে নবী ফ্লোর দিয়েছেন, জিব্রিলের সঙ্গে নবী কথা বলতেছেন, মূলত কথা না কথা না, দাবি দাওয়া আদায়, দাবি দাওয়া আদায় করতেছেন কার কাছ থেকে, জোরে বলো, নবীর নিজের দাবি না উম্মতের দাবি। এই উম্মত একটু আওয়াজ দিয়া বলো, আমার নবী দুনিয়াতে যাওয়ার আগে উম্মতের দাবি দাওয়া নিয়ে আমার নবীর দেন দরবার হচ্ছে আল্লাহর সঙ্গে, ওই নবীরে ভালোবাসার দরকার আছে না? না বলবেন হুজুর, নবীকে ভালোবাসলে কি হবে? আমার নবী কয় আমি রসুল, যেখানে আমার ভালোবাসার উম্মত থাকবে সেখানে। আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই? কারা কারা চাই একটু হাত তুলে দেখাই না রে। আল্লাহু আকবার, ইয়া রাসূল, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। খুব খেয়াল, আমার নবী গুমাই আসরের নামাজ আজান হয়ে গেল, সুদীপ জামাতের সময় হয়ে গেল, নবী আমার ঘুম থেকে জাগে না, নবী আমার ঘুম থেকে ওঠে না, একটু আওয়াজ দিয়ে বলো, নবী ঘুমাইলে ডাকা যাবে নি, কথা কয় না, ডাকা যাবে না? সাহাবাই কারাম অনেক সময় দেরি করলেন, অপেক্ষা করলেন, লেট করলেন, একটা সময় তারা নামাজ আদায় করে নিলেন, নবী পাক যদি ঘুম থেকে ওঠে, নবী আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজনে আবার জামাত করে নিবেন, তারা নামাজ আদায় করলো, নবী ঘুম থেকে ওঠে না, ঘুম থেকে ওঠার লক্ষণও নাই। সুবহানাল্লাহ। কোন চারার দিকে তাকাইলে দেখা যায় আমার নবী গভীর ঘুম, নবী গভীর ঘুম, আস্তে আস্তে করে সূর্য পশ্চিমা গগনে হেলে পড়তেছে। হযরতে আলী কিংকর্তব্য বিমর হয়ে যায়, একবার আকাশের সূর্যের দিকে তাকায়, আরেকবার মদিনার সূর্যের দিকে তাকায়। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বেকায়দায় পড়ে গেলেন, একদিকে নামাজ আর একদিকে নবী, আমি মাঝখানে, আমি এখন কোন দিকে যাব, আমি এখন কোন দিকে যাব? আলী কয় নবীকে যদি ঘুম থেকে জাগাই, আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, আলী রে আলী,
আমার নবী যদি না হইতো মেরাজ হইতো না, নবী মেরাজে না গেলে তোরা নামাজও পাইতি না, আমার নবীর ওসিলায় তো ঘরে আমি নামাজ দিলাম, ওই নবীর আরামে খেদমতে বেগা তুই কেন গটাইনি? আলী কয় আমি জবাব দিতে পারবো না। আলী এইবার চিন্তা করতেছে, গবেষণা করতেছে, ইস্তেহাদ করতেছে, আমি কোন দিকে যাব, আমি কোন দিকে যাব, একদিকে নামাজ আর একদিকে হলো নবী। আরে নামাজ হলো ইবাদত আর নবী হলো উম্মতের ঈমান, ঠিক কি না? নামাজ হলো ইবাদত আর নবী হলো ঈমান। আজকে শুধু আসরের জন্য আমি ইবাদতকে ছেড়ে দিব, ঈমানকে আমি গলায় জড়ায় রাখবো, এটাই হলো আমি আলীর সিদ্ধান্ত। ওকে ফাইনাল, সূর্য যখন ডুবতেছে একবার সূর্যের দিকে চায়, আবার নবীর দিকে চায়, দেখি না নবী ওঠেনি, দেখি না নবী ওঠেনি, আবার আমি ওই যে নোটটা দিয়ে রেখেছিলাম বুখারীর, তা নাম আইনাইয়া ওলা ইয়ানামু কলবি, নবী কয় আমার চক্ষু দুইটা ঘুমায়, আমার আত্মার চক্ষু দুইটা চাইয়া থাকে। এবার একটু আওয়াজ দিয়া সকলে ইমানি আওয়াজ দিয়া বলবেন, সূর্য যে ডুববা যাইতেছে, আলীর আসরের নামাজে কাজা হইতেছে, এইটা আমার নবী দেখে কি দেখে না? দেখেনি, দেখেনি। এখন প্রশ্ন হলো, নবী যদি দেখে নবী কেন উঠে না? নবী কেন উঠে না? আলী কয় অনেকদিন পরে নবীর খেদমতের সুযোগ পাইছি, আমার নবী কয় আলী রে অনেকদিন পরে তোমারে ফরিকার মঞ্জিলে ফালাইছি। মারহাবা, আরে জোরে ইমান এনেছ, এই কথা বললে কি আল্লাহ নিষ্কৃতি দিবেন? না না না, প্রত্যেককে আমার আল্লাহ পরীক্ষা নিবেন। সুবহানাল্লাহ। কোন আহসিবান নাস আইয়ুতরকু আইয়াকুনু আমান্না ও হুম লা ইফতানু। আরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ কো আমি সবাইরে পরীক্ষা নিব, আল্লাহ পরীক্ষা নেয়, আবার নবীও পরীক্ষা নেয়। নবী আলীকে পরীক্ষা নিতেছে, নবী দেখার বাসনা হয়েছে আলী ইবাদতকে বেশি প্রাধান্য দেয় নাকি ঈমানকে বেশি প্রাধান্য দেয়। আলী মনে মনে কউজুর, আপনি কিন্তু বুইলা যায়েন না, আপনি আমার সামনে বলেছেন আনা মদিনাতুল ইলম ও আলিয়ুম বাবহা, আও মারহাবা ক আনা দারুল হিকমা ও আলিহুম বাবহা। নবী কয় আমি এলেমের শহর, আর আমার শহরের দরজা হইল আমার আলী। আনা দারুল হিকমা, আমি বিজ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হলো আলী। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। আজকে সেই আলী রাদিয়াল্লাহু তাআলার শানে আফসোস লাগে, আমি গালি গালাজ করি না, বক্তা না, আমি গালি গালাজ করতে পারি না, তাদের জন্য আফসোস লাগে, তাদের জন্য আফসোস লাগে। যখন কোন বক্তার মুখ থেকে নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী, তাবেঈ বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী কথাবার্তা বের হয়, তখন ওয়ালিদ ইবনে মুগিরার সামনে যে আয়াত নাজিল হইছে, বারবার আমার সেই আয়াতে কারিমার কথা মনে হইয়া যায়। উতুল্লিম বাদা যালিকা জানিম, জন্মে যদি দোষ না থাকে এমন কথা জবান থেকে বের হতে পারে না, টিকলে বলো ঠিক কি না? জায়গা জমিন পেস লাগলে যেমন মানুষ দলিল তল্লাশি চালায়, এই কথা কেন চালায়নি? কয় আমার 20 বছর আগের একটা দলিল দরকার, কয় প্রত্যেক বছরে ফি দিতেইব 300 করে, এরকম আসেনি? 20 বছরে কত হয়? 6000 কয় 6000 লাগবে? এই যে দলিল তল্লাশি চালায়, যখন দলিল বার করেন বাড়িঘরের ফেস লাগিয়া গেলে, উল্টা ফল্টা কেউ এসে দাবি করলে, শুধু
তাদের জন্মের এরকম তল্লাশি চালাইতে যদি পারেন, তল্লাশি চালাইয়া দেখবেন তাদের জন্মের ভিতরে ত্রুটি আছে, জন্মের ভিতরে দোষ আছে। জন্মে দোষ না থাকলে আল্লাহ নবী ওলি আল্লাহ সাহাবাই কারাম আম্মা জানের সামনে এরকম বক্তব্য দিতে পারে না। চিল্লে বলেন ঠিক কিনা? সতী মায়ের সতী ছেলের জবান দিয়ে এমন কথা বের হতে পারে না। কাম্মাজান খাদিজা বলে ইনটেক ছিলেন, এগুলি কোন আলেমের কথা নি? এটা আলেমের কথা? আল্লাহ তাআলা তাদের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আমাদের ইমান এবং আমলকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। এই সমস্ত কথা যখন বলে শয়তান মুস্কি মুস্কি হাসে, কি রে শয়তান তুই মুস্কি মুস্কি হাসছ কিল্লাই? কই আমার ডিউটি এখন কমায়া দিছি। কই কি লিগা? কই এমন হাজারি দুনিয়ায় দুই একজন থাকলে আমি শয়তানের আর ডিউটি করা লাগে না। কথা বলো ঠিক কিনা? কষ্ট হচ্ছে? খারাপ লাগে? হক কথা তিতা লাগে? হক কথা কি লাগে? তিতা। আমি উল্টা হল্লা কথা কইতাম পারি না। দুশমনের রসুলের ব্যাপারে আল্লাহ তালাই উল্টা কথা কয়ে দিচ্ছেন। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শব্দ কি? খাস বাংলায় কয় জাউরা। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শব্দটা কি? আরে কথা কন্যার বাবা কি? জাউরা। এই নিকৃষ্ট শব্দটা আল্লাহ দুশ্মনের রসুলের সামনে ব্যবহার করেছেন কোরআনে। আরো জোরে কেতন তো দুশ্মনের রসুলের সামনে যদি আল্লাহ এরকম নিকৃষ্ট শব্দ ব্যবহার করেছেন, আপনি কি হেতারে মামা কইবে, ভাই কইবে, পিতা কইবে? পিতা কইবে? আল্লাহর সুন্নত আদায় করতে হলে কইবেন আপনি? আল্লাহ যেমনে কইছে, আল্লাহর সুন্নত আদায় করলে মানে সওয়াব আছে না? নাই? এই জোরে বলে আছে না? সময় যত যাবে এই সমস্ত জন্মে দোষ বক্তার পরিধি কোয়ালিটি আস্তে আস্তে বাড়তেই থাকবে। তার কারণ আমরা আস্তে আস্তে করে কেয়ামতের দিকে যাইতেছি। ভালো কিছু আর পাবেন না। এই যে মানজুর আহমেদ আমাদের কাছ থেকে চলে গেছে, এরকম মানজুর কি আর আসবে? কথা কেন আসবে না? মানজুর আহমেদ চলে যাওয়ার পরে কবে শুনি? সাত বছর। সাত বছরের ভিতরে দরবারে একটা মাহফিল করতে পারতেছেন না? তাহলে যায় দিন ভালো যায় না, এদিন ভালো হইবে? কথা কয় না? যায় দিন যায় দিন আফসোস, কষ্ট পাই, খারাপ লাগে। অনেক মাহফিল ক্যান্সেল করেছি দরবারে মাহফিল দেখে। মাহফিল ক্যান্সেল হয়েছে কিন্তু দরবারের মাহফিল আর হয় নাই। এরকম তিনবার ক্যান্সেল করেছি তিন বছর মাহফিল। আমরা দোয়া করি, মন থেকে দোয়া করেন, মন থেকে দোয়া করেন আল্লাহ যেন সুন্নি সমস্ত দরবারের যত যুগ ঝামেলা আছে আল্লাহ তাআলা যেন গায়বী ভাবে সমস্ত সমস্যা সমাধান করে গতি পর্যন্ত পরিষ্কার করে দেয়। আমিন বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। আরো জোরে আমিন। এই চাঁদপুর তথা বাংলাদেশের জন্য ফরাজিগঞ্জের দরবার শরীফ একটা নিয়ামত। এরকম আরো নিয়ামত সুন্নি দরবার বাংলার জমিনে আছে না? নাই? জোরে বলেন আছে না? নাই? আমরা যখন দোয়া করব প্রত্যেকটি সুন্নি পীর মাশাইখের জন্য দোয়া করব, প্রত্যেকটি সুন্নি আলেম ভাইদের জন্য দোয়া করব, প্রত্যেকটি সুন্নি হক দরবারের জন্য দোয়া করব, ঠিক কি না? আল্লাহ কবুল করুক। আমিন। জোরে বলেন আমিন। যত সুন্নি প্রোগ্রাম হবে প্রত্যেকে হাজির হবে। কে আইলো, কার পেশাব আইলো, এটা দেখার বিষয় না।
দেখতে হবে মাহফিলটা সুন্নি মাহফিল কিনা, বক্তা সুন্নি কিনা, পীর সাহেব যিনি আসছেন তিনি সুন্নি কিনা, এগুলি দেখেই আমাদেরকে সেই মাহফিলগুলিতে পার্টিসিপেট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন আরেকজনের পিছনে লাগে থাকেন না, একজন আরেকজনের বদনাম কইরেন না, এগুলি কোন সুফল বইয়ে আনে না। মানুষের পিছনে মানুষ লেগে কল্যাণ হয়েছে, লাভ হয়েছে এমন ইতিহাস হুজুর আমার জানা নাই। আছে এ জোরে বলেন আছে? তাইলে লাগা লাগি ছেড়ে দিতে হবে। মারহাবা করে আরো জোরে আজরাইল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আমি আসরের নামাজ ছেড়ে দিলাম, নামাজ যিনি এনেছেন তাকে ধরে রাখলাম, আমি এই মুহূর্তে আবাদতকে ছেড়ে দিলাম, শুধু আসর গোটা জীবনের না, পেস লাগাইয়েন না, যেহেতু আসর নামাজ দিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে, এই জন্য আমি ঝামেলা নিরসনের জন্য শুধু আসরকে ছেড়ে দিলাম, আমার নবীকে ধরে রাখলাম। আমি কথা শর্ট করে দিচ্ছি, আজাইলের কাছে যেতে হবে, সূর্য যখন ডুবিয়া গেল আমার নবী মরা গারা দিয়া ঘুম থেকে উঠল, উঠে বলতেছে আলী রে ও আলী, আমি যখন ঘুমিয়েছিলাম আমি সূর্য আসমানে দেখেছি, আমি যখন ঘুম থেকে জাগলাম সূর্যকে দেখি না, রে আলী মাসখান দিয়া তো এক ওয়াক্ত নামাজ ছিল, রে আলী তুমি কি আসরের নামাজ পড়ো নাই? আলী কহে হুজুর না না না, আমি আসর পড়তে পারি নাই। কেন পড়তে পারলা না? হুজুর আপনি আমার রানে আবার উরুতে মাথা মোবারক করে কি ঘুমিয়েছিলেন, আমি কেমন করে উঠবো? তুমি কেন জাগালে না? আলী কহে হুজুর আপনি না আমার জ্ঞানের দরজা বলেছে, জ্ঞানের দরজা হইয়া আমি কেমন করে আপনারে জাগাই, এই ব্যাকুইলা কামটা করি। আল্লাহ তাআলা আমাকে তো আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন আপনি নবী ঘুমাইলে জাগানোর জন্য, আমি জ্ঞানের দরজা হইয়া কিভাবে এই অজ্ঞানী কাজ করি? আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, আলী নামাজ কি তুমি পড়বানি? কোন নবী গো পরে এক সময় কাজা করে নিব। আমার নবী কয়, আলী কাজা না, কাজা না আদায় কুরবানি। আলী হলো জ্ঞানের দরজা, আলী বুঝে ফেলেছে আমার নবীর প্রেমের খেলা শুরু হইয়াছে। আল্লাহু আকবার। রে আলী তুমি এটা কেমন কথা বললা যে কাজা পরে আদায় করবা? আরে আমি নবীর খেদমত করতে গিয়া যদি আসরের নামাজ কায়দা হইয়া যায়, এটা আমি নবীর জন্য ডিসক্রেডিট। মানুষ কইব কি নবীর খেদমত করতে গিয়া নামাজ পড়তে পারে নাই, এটা আমার জন্য বেইজ্জতি। কাজানা কাজানা আদা, নবীর প্রেমে নামাজ কাদায় হয় না, নবীর প্রেমে নামাজ কাজা হয় না। আলী বুঝে ফেলেছে। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল যদি চায় আমি আলী পড়তে রাজি আছি। মারহাবা কয়। শুধু আমার নবী কয়, রে সূর্য খেদমত করতে গিয়া আসরের নামাজ পড়তে পারে নাই, আমি আমার আলীর উপরে রাজি, আমি চাই তুমি আবার পশ্চিমা গগন থেকে উদয় হও, উদয় হইয়া একবারে তুমি পূর্ব গগনে যাইও না, যে জায়গায় আইলে আসরের রক্ত হয়, আমি রসুল চাই তুমি আবার আসো, আমার আলী আসরের নামাজ পড়বে। সুবহানাল্লাহ। কি কইতেন না? আল্লাহ সূর্যকে তুমি ঘুরাইয়া দাও। আল্লাহ কয়, সূর্যরে আপনার ফরমাবরদার বানায়া দিছি, আনুগত্য বানায়া দিছি, আপনি যাহা বলবেন তাহাই হবে। আমার নবী শাহাদাত অঙ্গুলি দিয়া ইশারা দিল, সূর্য আবার উদয় হইয়া গেল। আরে নবীজির মাথা তুলে বসে আছে আলী,
ইতিমধ্যে দিনের সূর্য গিয়াছিল ডুবি, সুবহানাল্লাহ, ওই সূর্যকে ফিরাইয়া আনতে, ওই সূর্যকে ফিরাইয়া আনতে নবী আকাশেতে হাত বাড়ায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, হায় হায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, যিনি আঙ্গুলে ইশারা দিলে আঙ্গুলে দিলে চন্দ্র টুকুরু হয়ে যায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, হায় হায় গাইবি খবর এলো রে মক্কায়, জোরে বলো সুবহানাল্লাহ। এখানে অনেক কথা, আমি এটাকে এখানে কেটে দিলাম, আমাকে একটু সামনে যেতে হবে। আমি যেই কথাটা বুঝাইতে হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে দুইটা উদাহরণ দিলাম, সমস্ত সৃষ্টি জগত আমার নবীর কথা শুনে কি শুনে না, জোরে বলো শুনে কি শুনে না, চন্দ্র নবী শুনে সূর্য নবীর কথা শুনে, আফসোস লাগে উম্মত মাঝে মাঝে নবীর কথা শুনে না, ডাইনে যাইতে কইলে বামে যায়, সামনে যাইতে কইলে পিছে যায়, দাড়ি রাখতে কইলে শেভ কইরা লয়, এরকম উম্মত আছে না নাই, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, নবী কো যে আমার একটা সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি নবীকে মহব্বত করলো, যে আমি নবীরে মহব্বত করে মহব্বতকারী উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান হবে, আর জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। রে তুমি আর একটু দাঁড়াও, আমি ফয়সালাটা শেষ করে লই, এরে জিবরিল আল্লাহর কাছে গিয়ে জানতে চাও, আমি আরশে যাব না, লামাকানে যাব না, আসমানে যাব না, শাহী দাওয়াতে যাইব না, ও নবী আপনি কোথায় থাকবেন? আমি মদিনায় থাকব, উম্মতের কাছে থাকব, উম্মতের পাশে থাকব, নবী গো আসমানে কেন যাবেন না? এই জন্য যাব না, আমি যদি আসমানে চলে যাই আমার উম্মত যদি মুসিবতে পড়া যায় আমার উম্মত আরশে যাইতে পারবে না, আমি যদি মদিনায় ঘুমায় আমার উম্মত বিপদে পড়লে মদিনায় আসতে পারবে ঠিকই ঠিক না? গেছেন না হুজুর? আমরা যাই, অনেকে যায় গিয়া মনের আরজি জানায়, যদি নবী আরশে চইলা যাইতেন, যাইতে পাইতেন নি, আরে কথা কয় না, যাইতে পাইতেন, হুজুর বলেছে কি, আমি আল্লাহর বন্ধুর কাছে যাব, এই বন্ধু যদি আরশে চইলা যাইত হুজুর কি যাইতে পাইতেন? আমরা কি পারতাম? না না না, আমরা যাইতে পারতাম না, এটা নবী জানে, উম্মত যে আরশে যাইতে পাইতো না এটা নবী জানে, বিদায় নবী কয় আমি উপরে যাইতাম না, আমি আরশে যাইতাম না, শাহী দাওয়াত দরকার নাই, শাহী মহল দরকার নাই, আমি মদিনার মাটিতে ঘুমাইতে চাই, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। ও বন্ধু যেখানে নবী ঘুমায় আমরা সেই মদিনায় যাইতে চাই কি চাই না? ও দে দে পালে তুইলা দে, দে দে পালে তুইলা দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, মদিনা ছেড়ে দে নৌকা আমরা, ও দে দে পালে তুইলা দে, দে দে ও মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা, না মদিনা ছেড়ে দে নৌকা আমরা, আরে মদিনা না দেখা তো কুছ বি না দেখা, মদিনা না দেখা তো কুছ বি না দেখা, মুহাম্মদ কি রওজা হায় জান্নাত কা নকশা, মুহাম্মদ কি রওজা হায় জান্নাত কা নকশা, মুর্শিদ যার সখা তার কিসের বাবনা, বলো মুর্শিদ যার
তার কিসের ভাবনা দিনের মাঝে কাবা নয়নে মদিনা হায় হায় দিনের মাঝে নয়নে মদিনা দে দে পাল তুইলা দে 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 ও জোরে পাল তুইলা দে 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 ও মাঝি হেলা করিস না মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকাহাই আমরা নাও মদিনা ছেড়ে দে নৌকাহাই আমরা দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুকুতা জোরে দুনিয়ায় নবী ও মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুকুতা জোরে কে যাবি আয় পরে সময় পাবি না কে যাবি আয় পরে সময় পাবি না ছেড়ে দে নৌকা আমরা নাও মদিনা ছেড়ে দে নৌকা আমরা ও দে দে পাল তুইলা দে 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 সবাই হাত তুলা দে 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 হাত তুলা দে মাঝি হেলা করিস না মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা মদিনা ছেড়ে দে নৌকা আমরা নূরের রোশনিতে দুনিয়া গেছে পড়ে মদিনার গরে গরে ওই নূরের বাতি জ্বলে ওই নূরের রোশনিতে দুনিয়া গেছে পড়ে মদিনার গরে গরে ওই নূরের বাতি জ্বলে মুর্শিদার সখা তার কিসের ভাবনা জোরে মুর্শিদার তার কিসের ভাবনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা হায় হায় দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুইলা দে 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 ও সবাই পাল তুইলা দে 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 ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমরা মদিনা ছেড়ে দে নৌকা আমরা মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা সুবহানাল্লাহ আর জোরে শুধু আমার নবী কই জিবরিল আরো একটা কারণে আমি জমিনে থেকে যেতে চাই নবী গো কারণটা কি আমি জানি আমার উম্মতরা গুনাহ করবে অপরাধ করবে আমি যদি জমিনে থাকি তাইলে আল্লাহ তাআলা আমার উম্মতরে গজব দিয়া ধ্বংস করবে না আমি যদি জমিন থেকে চলে যাই উম্মত গুনাহ করার সঙ্গে সঙ্গে আসমান থেকে গজব নেমে আসবে যেই গজবগুলি অন্য অন্য নবীদের উম্মতের বেলায় নেমেছে সুবহানাল্লাহ বড় শুধু গভীর মনোযোগ আবু সাইদ খুদরি আমার নবীর কপাল মোবারকে এইভাবে হাত দিল হাত দিয়ে দেখে আমার নবীর কপাল মোবারকটা জোরে পুরি যাইতেছে সাহাবীকে দিয়ে দিল হুজুর আপনার কপাল মোবারক দেহ মোবারক জোরে পুরে যাচ্ছে নবী আমার কই সাহাবীর নবীদের পুরস্কার যত বড় নবীদের কষ্ট তত বড় আজকের পরে আর কোনো দিন তোমার নবীর কষ্ট হবে না আমার নবী দুনিয়া থেকে পর্দা করার আগে অনেকগুলি বিষয় নবী আলোচনা করেছেন নবী কায়সারে ফজরের জামাত চলতেছে জানালার পর্দাটা একটু ওপেন করে দাও আয়েশা সিদ্দিকা জানালার পর্দাটা ওপেন করে দিল নবী তাকায়া দেখে নবী হুজরায় থাকার পরেও
মসজিদের নববীতে আবু বকরের ইমামতিতে ফজরের নামাজে কোরআন তেলাওয়াত হইতেছে। আমার নবী মুসকি মুসকি হাসেন, কিছুক্ষণ পরে আমার নবীর চোখ থেকে পানির ফোঁটা গাল বেয়ে জমিনে পড়ে। আয়েশা কে হুজুর আপনি প্রথমে হাসলেন, এরপরে চোখের পানি ছেড়ে কাঁদলেন। নবী কয় আয়েশা রে হাসার কারণ আমি নবী মসজিদে যেতে পারি নাই, তারপরেও সুশৃঙ্খল ভাবে আমার মসজিদে ফজরের জামাত হইতেছে, এটা আমি নবীকে অনেক আনন্দ দিয়েছে। আমি বুঝতে পেরেছি আমি না থাকলেও এই মসজিদে এমনি ভাবে জামাত চলবে, এজন্য নবী আমি আনন্দে হেসেছি। হুজুর কাঁদলেন কেন? আমি এই জন্য কেঁদেছি, এই জামাটা তৈরি করতে আমি নবীকে কত কষ্ট করতে হয়েছে, কত যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এই যন্ত্রণাগুলির কথা যখন আমার মনে হইল, আমার চোখ থেকে অজান্তেই পানি গড়িয়ে পড়ল। সবাই আমার নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। ওই সময় আবু বকর নবীর কাছে ছিল না, সকালবেলা নবী সুস্থ হয়েছে, এজন্য আবু বকর সিদ্দিক তার শ্বশুরালয়ে চলে গেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য। সাহাবাই কেরাম মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকার করলে তাকে গোসল দিতে হয়, সাদা কাফন পড়াইতে হয়, জানাজার নামাজ দিতে হয়, কবরে রাখতে হয়। ও নবী আমরা জানতে চাই আপনি রসুল চলে যাওয়ার পরে আপনাকে গোসল দিবে কে, আপনার হুজরা মোবারকে নামবে কে, কোন দেশের কাপড় আমরা আপনার গায়ে জড়াইব। আমার নবী কয় সাহাবী রে এমন একজন ব্যক্তি আমি নবীর গোসল দিবে, ওই ব্যক্তিটা যখন পৃথিবীতে আসে আমি নবী তাকে সর্বপ্রথম গোসল দিয়েছিলাম। আরো জোরে বলো, নবীর এমন ব্যক্তি গোসল দিবে, ওই ব্যক্তি পৃথিবীতে আসার পরে আমার নবী সর্বপ্রথম ওই ব্যক্তির নিজের হাতে গোসল দিয়েছেন, ওই ব্যক্তিটা নবীকে গোসল দিবে। সাহাবাই কেরাম চিন্তায় পড়ে গেলেন, পৃথিবীতে আসার পরে নবী কারে গোসল দিয়েছে? ও বন্ধু গভীর খেয়াল করো, গভীর খেয়াল, খানায় কাবার চতুর্পাশে নারী পুরুষ মহিলা পুরুষ সবাই তাওয়াফ করে, যে জায়গায় হেঁটে হেঁটে তাওয়াফ করে ওই জায়গাটাকে বলা হয় মাতাফ। সেখানে নারী আছে, সেখানে পুরুষ আছে, সেখানে যুবক আছে, সেখানে বৃদ্ধ আছে, সেখানে ছোট মাসুম বাচ্চাও আছে। হুজুর ঠিক কিনা? শুধু ফাতেমা বিনতে আসাদ আল্লাহর এক বান্দি, তিনি খানায় কাবা তাওয়াফ করতেছেন, কিতাবের ভিতরে আসছে আল্লাহর ওই বান্দি তখন ছিল আন্তঃসত্ত্বা, তখন ছিল গর্ভবতী, সন্তানকে গর্ভে নিয়ে তিনি আল্লাহর গোরখানায় কাবা তাওয়াফ করতেছেন। চিন্তা করেন এই সন্তানটা কত ভাগ্যবান সন্তান, সন্তান মায়ের পেটে থেকে থেকে তিনিও আল্লাহর গোর তাওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ। ওই সন্তানগুলি বেয়াদব হয় না, ওই সন্তানের জবান থেকে নবী ওয়ালি বিদ্বেষী কথা বের হয় না, ঠিক কিনা? শুধু কিতাবে এসছে মহিলা গর্ভবতী চার থেকে মতান্তরে পাঁচ চক্কর দেওয়ার পরে
এই মহিলা বলে হঠাৎ করে আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেল, আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে এই ব্যথা আমার শুরু হয়ে গেল, এখন আমি কোন দিকে যাব, এখন আমি কোন দিকে যাব, আমার সামনে কাবা, কাবার উপরে লামা কানে হলো কাবার মালিক আল্লাহ। আমি খানে কাবার গেলাম দরিয়া কাবার মালিক রে, একটা মায়া করে ডাক দিলাম ওগো আমার মালিক, ও আমার আল্লাহ, আমার সামনে তোমার ঘর খানায় কাবা, আমার দুইটা হাত খানায় কাবায় লাগা, ও মালিক আমার ইজ্জত রক্ষা করো, তুমি আমারে হেফাজত করো। আল্লাহ কয় কোন বান্দা যদি আমারে ডাকার মতো ডাকতে পারে, আমি দূরে না, আমি দূরে না, আমি দূরে না, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ, আমি বান্দার সাহারগের আরো নিকটে আছি, আমি বান্দার সাহারগের আরো নিকটে আছি। এই মহিলা যখন আল্লাহরে কেঁদে কেঁদে একটা ডাক দিল, দুইটা রাওয়ায়েত পাওয়া যায়, কোন রাওয়ায়েতে পাওয়া যায় কাবা ঘরের দরওয়াজাটা নিজে নিজে খুলিয়া গেল, আরেক বর্ণনায় পাওয়া যায় কাবা ঘরটা এক দিক দিয়ে ফেটে দরজা হয়ে গেল। আল্লাহু আকবার, এই অন্তঃসত্ত্বা নারী কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে দরওয়াজাটা আবার নিজে নিজে লেগে গেল। মারহাবা কর, আর কেউ ঢুকতে পারে নাই, মহিলার হাতে সাদা একটা কাপড় ছিল, এই সাদা কাপড় দিয়া কাবা শরীফের ভিতরের অংশটা তিনি এইভাবে মোসা জামা করতেছেন, গসা মজা করতেছেন। সুবহানাল্লাহ, পরে সুবহানাল্লাহ, কোন মানুষ নাই, কোন মানুষ নাই, ডাক্তার নাই, নার্স নাই, কোন দাইমা নাই, খানায় কাবা গরের ভিতরে ওই নারী একটা পুত্র সন্তান জন্ম দিল। জোরে বলো না সুবহানাল্লাহ, কোথায়? আরে কথা কর না রে, আমাদের সন্তানগুলি হয় আমাদের ঘরে, আমাদের বাড়িতে, হাসপাতালে, ক্লিনিকে, আরে সন্তান জন্ম নিল খানায় কাবা ঘরের ভিতরে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ইমানি আওয়াজ, যেই সন্তান কাবা ঘরের ভিতরে জন্ম নেয় এই সন্তানের দাম কম না বেশি, যেই সন্তান কাবা ঘরের ভিতরে জন্ম নেয় ওই সন্তান মদ খাইতে পারেনি, গাঁজা খাইতে পারেনি, বাবা খাইতে পারেনি, নেশা খাইতে পারেনি, নেশা খাইতে পারেনি। যে বক্তা বলে কাবা ঘরে জন্ম নেওয়া সন্তান মদ খাইতে পারে, বুঝা গেল তার বাবা মদ খাইয়া তারে জন্ম দিছে, কথা কও ঠিক না? গভীর মনোযোগ, গভীর খেয়াল, আলোচনা একদম শেষ দিকে আশরাফ কই, তবারক গুলি তাড়াতাড়ি রেডি করো, আমরা তবারক ঠান্ডা করে দিতে চাই না, আলহামদুলিল্লাহ বলেন, আমরা মজার সাথে তবারকটা দিতে চাই, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, সন্তান কাবা ঘরের ভিতরে জন্ম নিল, জন্ম নেওয়ার পরে সন্তান ওয়া ওয়া করে কান্দেনি, কথা কেনা কান্দেনি, কিন্তু এই সন্তান কান্নাকাটি করে না, নড়াচড়া করে না, চক্ষু দুইটাও খোলে না। এবার
ডাক্তারি শাস্ত্র বলে এই সন্তান সুস্থ না, তাড়াতাড়ি করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, এই সুগুতে তাকে ভর্তি করো, মনে হয় পর্যাপ্ত সময় না পেয়ে সন্তান হয়ে গেছে, যেটা বর্তমানে হয় সময়ের আগে হয়ে গেলে পরিপূর্ণভাবে হাত হয় না, পাও হয় না, মেধা হয় না, তখন আবার গ্লাসের ভিতরে রাখা লাগে। চিকিৎসা শাস্ত্র এটাই বলবে। এবার আল্লাহর সেই মহিউশী নারী, তার নাম কি? ফাতেমা বিনতে আসাদ। যে মায়েদের নাম ফাতেমা হয়, এই মা গুলি বলো আসরওয়ালা হয়, এই মায়ের পেট গুলি বড় আমানতদারি পেট হয়। মা ফাতেমার পেট থেকে বের হয়েছে জান্নাতে যুবকদের সর্দার হাসান এবং হুসাইন, ঠিক কিনা? আরো জোরে, আরে ফাতেমার পেট থেকে বের হয়েছে অলিকুল সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানি। মারহাবা, ওরে জন্ম তোমার জিলানেতে, ওরে তরিকা হয় কাদেরিয়া, ওরে আবু সালে মুসা জঙ্গি, তিনি হয় তার পিতা উম্বুল খায়ের মা ফাতেমা, উম্বুল খায়ের মা ফাতেমা তোমার হইল জননী। ওরে তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল কাদির সুবহানাল্লাহ। আরে দুইটা কথা বাবার সামনে বললাম, 8 তারিখে ফাতেহা ইয়াজদাহ, একটু শুকরিয়া আদায় করি, হক আদায় করি। ওরে যেই নজরে চুরকে কুতুব, ওরে দিলা তুমি বানায়া, ওরে কি পা করো এই গাজীকে ও গো দয়া গাউসিয়া, সকলের দাও গো তুমি, সকলের দাও গো তুমি তোমার সেই নজরখানি। ওরে তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমারি নামের গুণে আই বড় পীর আব্দুল কাদির। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে রমজানের প্রথম রাতে, ওরে তোমার শুভ জন্ম হয়, ওরে দিনের বেলায় খাও নাই দুধ তাতেই তোমার রোজা হয়, কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, ওরে জানে গাউসে জিলানি। ওরে তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল কাদির সুবহানাল্লাহ। এবার নারী দুই চোখের পানি চেরে চেরে কান্দে, মালিক আমি তোমার ডাক দিয়েছি, তুমি আমার ইজ্জত রক্ষা করেছো, কাবার দরজা খুলে দিয়েছো, কাবার ঘরে আমার সন্তানকে তুমি এনেছো। মানুষ যার কাছে বেশি বেশি পায় তার কাছে বেশি বেশি চায়, কথা কোন ঠিক কিনা? এই আওয়াজ দেন ঠিক কিনা? এইবার ফাতেমা বিনতে আসাদ আবার আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, মালিক আমার সন্তান তো কথা কয় না, আমার সন্তান তো চোখ মেলে না, আমার সন্তান তো কান্না করে না, আমার ছেলে তো নড়াচড়া করে না, আমি এখন কোথায় যাব, আমি এখন কোথায় যাব? শুধু কিতাব লেখে হঠাৎ করে কাবা ঘরের দরওয়াজাটা নিজে নিজে খুলে গেল, কাবার দরজা যখন খুলে গেল রে, ফাতেমা বিনতে আসাদ কয় দরজা খোলার পরে দেখি আমার কামলিওয়ালা নবী কাবার দরজায় দাঁড়াইয়া আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কে দাঁড়ায় আছে? জোরে বলো, আমার আপনার কামলিওয়ালা নবী দরজার
ওই পাশে দাঁড়ায় আছে, কাবার দরজা নিজে নিজে খুলে গেল। আমার নবী হাতটা বাড়ায়া ডাক দিলেন, এ ফাতেমা বিনতে আসাদ, তোমার সন্তানটাকে তুমি আমার কোলে দাও। ফাতেমা বিনতে আসাদ আমার নবীর কোলে এই পুত্র সন্তানটাকে দিলেন। আমার নবী সন্তানটাকে কোলে লইয়া সন্তানের কপালে একটা চুমা দিলেন, মুখ মুবারকে একটা চুমা দিলেন, দুই চোখে চুমা দিলেন, দুই গালে চুমা দিলেন। আদর করিয়া নবী ডাক দেয়, আলী রে চোখ দুইটা খোল। আর জোরে আমার নবী কয়ালি, আমি নবী এসে গেছি, তুমি আর কত ঘুমাইবা, আর চোখ দুইটা খোল, আমি নবী রে দেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি একটা হাসি দিয়া চোখটা খুলিয়া জান্নাতের মালিক আমার নূরের নবীকে দেখলেন। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে। এই সন্তানের নাম যে আলী হবে, নবী জানে কি জানে না, জোরে বলো। সন্তান সুস্থ মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে, যে সন্তান জন্ম হওয়ার পরে আমার নবীর কোলে উঠল, যার জন্ম খানায় কাবার ভিতরে হইল, ওই সন্তান বলে মক্কায় নামাজের ভিতরে মাতলা মাতলি করেছে। আরো আস্তে কর, আরো জোরে কর। আমরা আল্লাহর কাছে তাদের হেদায়েত চাই, নবী হেদায়েত চাইছে না, তা আমগো চাইতে হবে, এই কথা কেন চাইতে হইব নি? এরপর আবার আরেকটা দোয়া করতে হইব, আল্লাহ যদি হেতে করে আপনি হেদায়েত নাই দেন, তাইলে জোতা দা ফিডায়া হেতে করে দুনিয়ার থেকে আপনি নিষ্পেষিত করে দেন, দাফন করে দেন। কেন? যাতে করে সরল মনা মানুষের ঈমান আমল নষ্ট করতে না পারে। চিল্লিয়ে বলেন ঠিক কিনা, এই আওয়াজ দেন ঠিক কিনা। নতুন নতুন দাজ্জালের আবির্ভাব, নতুন নতুন সুরাতে দাজ্জাল বের হয়ে গেছে, এই জন্য কঠিন সময় আমরা পার করতেছি, আখির জামানা। নবী বলেছে এই জামানার মানুষগুলি সকালবেলা ঈমান নিয়ে যাবে, সন্ধ্যার সময় বেঈমান হয়ে আসবে। জ্বলন্ত কয়লা হাতে রাখা যত কঠিন, তার চাইতে অধিক কঠিন হবে আখির জামানায় ঈমান টিকিয়ে রাখা। কথা বলেন ঠিক কিনা? তাইলে সময়টা কঠিন না সহজ? জোরে বলতে হবে, আরো জোরে। চলছে দরমনি ওরে দরমনিয়া বারাবারি, আগুন ইমানের বাজারে থাইকো হুশিয়ারে মুমিন, থাইকো হুশিয়ারে। ওরে নবীর তাজিম মিলাদার কিয়াম, ওরে আহালে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে। ওরে এইসব কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে, ওরে শয়তান যেমন নারাজ ছিল, শয়তান যেমন নারাজ ছিল, আদম সিজদা করিবার থাইকো হুশিয়ারে মুমিন, থাইকো হুশিয়ারে। জোরে বলো না মারহাবা। এবার ইমানি আওয়াজ দিয়া বলো, হুশিয়ারে থাকার দরকার আছে না নাই? এই আওয়াজ দাও আছে না নাই? চিল্লে বলো মারহাবা, আরো জোরে, মারো জোরে, জবান খুলে, আরে আলী চোখটা খোলো। আলী চোখটা খুললেন, মুস্কি হাসি দিলেন, নবীজিকে দেখলেন। এবার আমার নবী নিজের হাতে আলীর গোসল দিয়া দিলেন, মারহাবা কর, আরো জোরে। আমার নবী ডাক দে আলী, আমি নবী যেদিন এই দুনিয়ার জমিন থেকে চলে যাব রে আলী, তুমি
আমারে শেষ গোসল দিবা। আমি তোমারে প্রথম গোসল দিছি, তুমি আমারে শেষ গোসল দিবা। আলী আরেকটা মুস্কি হাসি দিলেন, বুঝাইলেন কি কথা কয়েন, মারহাবা কই দেন না আর জোরে। এবার নবী আলী রে প্রশ্ন করে, আলী রে, ও আলী, জন্মের পরে চোখ বন্ধ রাখলা, জবান বন্ধ রাখলা, লড়াচড়া বন্ধ রাখলা, কারণটা কি? এটার একটা কারণ আছে না নাই? কথা কয়েন, কারণটা বলবো নি এখন না সকাল সকাল, হ্যাঁ এখন না সকালই করি, আমার আর মাহফিল নেই, সমস্যা নেই, আমি একটাই করি। পিসা বুজুর জন আছে, আমরা আজকে সারা রাত নবীর প্রেমে কাটাই দিই, আপনারা কি বলেন? রাজি আছে? সবাই রাজি? আচ্ছা কারা কারা রাজি একটু হাত তুলেন তো। আল্লাহ কবুল করুক, জোরে বলতে হবে আমিন। আপনাদের কষ্ট হইতেছে না? কড়া বাজে, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদের চেহারার দিকে চাইলে মনে হয় সাড়ে সাতটা বাজে, একটার চোখে ঘুম নাই। কিছু কিছু মাহফিলে গেলে দেখি দর্শক এরকম, ঘুমটা কি কয়, রাত বেড়া শুনবে মাশা আল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর, জোরে বলেন আমিন। হিলফুল ফুজুল সুন্নি সংগঠন, এখানে যে যুবকগুলি আছে তারা সবাই গোলামে মুস্তাফা, সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ, তারা সবাই নবীওয়ালা আশিক রাসূল, অক্লান্ত পরিশ্রম করে সুন্নি জামাতের জন্য, এই প্রোগ্রামটার জন্য। আমি বক্তা হিসেবে না, হুজুর হিসাবে না, আমি তাদের একজন সহযোদ্ধা হিসাবে, তাদের একজন কর্মী হিসাবে আমি তাদের সাথে পার্টিসিপেট করি। আর আমি আসলেও কোনো বড় আলেম না, আমি ছাত্র মানুষ, আমি স্টুডেন্ট মানুষ, আমি পড়াশোনা করি, আমার এই পড়াশোনাটা মরণ পর্যন্ত চালায় নিতে চাই। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কালকে আমি ছাত্র হয়ে আলোচনা শুরু করেছিলাম, পরে শিক্ষক সামনে যেগুলো দেখেছিলাম পরে আর একটা খুঁজে পাইনি, মাশাআল্লাহ দিলে পিছনের দরজাদা ওনারা বাগনপুরে চলিয়া গিয়েছে। এটা দেখে অবাক হওয়ার কিছু নাই, এটা হচ্ছে তাদের চিরাচরিত রীতি, তারা কখনো সামনের দরজা দিয়ে যায় না, যায় কোন দিক দিয়ে, কথা কয় না, কেরে মামা পিছনে কাপায়, আমাগো ইমানের ব্যাটারি নাই, ইমানের ব্যাটারি নাই, এই জন্য আঙ্গ যাওয়ার জায়গা হইল পিছনের দরজা। আমার সমাপ্ত আলোচনা এখানে শেষ করছি, বাকি কথাগুলি আমাদের সম্মানিত সভাপতি সাহেব বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।